জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে কুমিল্লায় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 5 ফেব্রুয়ারি সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্থাগার এ অনুষ্ঠানের আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, লেখক ও গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন সহ আরও অনেকে।